আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শুক্রবার তো একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, তাও 9টা বাজে ঘুম থেকে উঠে গেছি। উঠে দেখি যে আরিফ ঘুম থেকে উঠে পর্দার পিছনে দাঁড়িয়ে আছে, আর জাবের সুন্দর করে শুয়েই আছে। তারা ঘুম থেকে উঠে দুজন মিলে দুজনের মতো খেলা করতে থাকে মাশাল্লাহ। তো আমি চলে গেলাম রান্নাঘরে তাদের জন্য সেরেলাক রান্না করতে, আর জুয়েরের বাবার জন্য একটু নুডলস রান্না করলাম। জুয়েরের বাবা নুডলস খেয়ে চলে যাবে, আর আমি একটু জুয়েরের বাবার পরে উঠেছি, এজন্য নাস্তাটা দেরি হয়ে গেছে। তারপর জাবের আর জারিফকে খাইয়ে দিলাম, খাইয়ে তাদেরকে এই বিছানায় রাখলাম, তাদেরকে ব্লগ দিলাম। তা আজকে যেহেতু শুক্রবার, আমার অনেক বেশি কাজ করতে হবে, 2টা গোসলখানা মাজতে হবে, আর বালি অনেক কাপড়ও ধুতে হবে। বিছানার কভারগুলো উঠিয়ে নিলাম, কাজের মহিলা থাকতে প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার আমি বিছানার চাদর ধুই। তো আজকেও ব্যতিক্রম না, কাজের মহিলা না থাকুক, আমারটা আমাকেই ধুতে হবে। রুটিন চেঞ্জ করা যাবে না, কারণ প্রতি সপ্তাহে আমি বিছানার কভার পাল্টাই। তো এখানে জাবের ব্লক নিয়ে খেলছিল, জারিফও কান্না করছিল ব্লক নেওয়ার জন্য। তো আমি তাদেরকে আগে কান্না বন্ধ করি, তাদেরকে ব্লক দিয়ে দিলাম খেলার জন্য। দুজন মিলে এই খাটের উপরে খেলছিল, আর আমার শ্বশুর এসে পড়েছে একটু পর, তাদেরকে নিয়ে খেলছে। আমি তাদের দুজনের হাতে 2টা কলা দিয়ে নিলাম, তারা সুন্দর করে নিজের হাতেই কলা খাইয়ে নেবে। তা আমার ছেলেদেরকে মাঝে মধ্যে নিজের হাতেই আমি এইটা সেটা ধরিয়ে দিয়ে আমি আমার মতো কাজ করতে থাকি। তাদের পিছনে, খাবারের পিছনে যদি আমি সময় ব্যয় করি, দেখা যায় যে বাকি কাজগুলোর আমার অনেক বেশি দেরি হয়ে যায়, সময় মতো নামাজটাও পড়তে পারি না। তো এমনিতেও দুপুরের নামাজটা আমার অনেক বেশি লেট হয়ে যায়। তো তারপর আমি এখন যে জুয়েলার ঘরের যে ফর্মটা, এই ফর্মের গিলাপটা বের করে ধুয়েছিলাম, কিন্তু এরপর আর লাগানোর সময় হয়নি। জুয়েলের বাবাকেও বলেছিলাম লাগিয়ে দিতে, আমার সময় হলে ওর হয় না, ওর সময় হলে আমার হয় না। তো আমি কাপড়গুলো ধুয়ে নিলাম, ধুয়ে এখন এই দুইজনকে গোসল করিয়ে দিব। গোসল করিয়ে তেল পানি দিয়ে খাইয়ে ঘুমানিয়ে দিলে আমি বাকি কাজগুলো সুন্দরভাবে করতে পারবো। তারা এখন ঘুমিয়ে গেছে, গোসল করে তাদেরকে খাইয়ে দিয়েছি, এখানে জাস্ট শুয়ে দিয়েছি, তাদেরকে আমার ঘুমানাতে হয় না। দেখুন দুজনই কিন্তু সজাগ। তো আমি সুন্দর করে বললাম ঘুমাও, জাবেরকেও বললাম ঘুমাও, মানে একটু ধমক দিলাম। তো সে সুন্দর করে আবার আমার ধমক শুনে সুন্দর করে ঘুমিয়ে গেছে, ওইদিকে ফিরে গেছে। আবার এদিকে ফিরলে আমি আবার ধমক দিচ্ছি, ঘুমাও ঘুমাও। তো আমার দিকে তাকিয়ে আছে সে, তো আমি তাকে কাত করে দিলাম, মানে তারা কাত করেই ঘুমানিয়ে দেয়। আমি তাদেরকে জাস্ট বলি যে ঘুমাও, ঘুমালেই তারা বুঝে যায়। কিন্তু জাবের কাত হচ্ছে না, কারণ তার বউকে আমি দেইনি, সরি, কোলবালিশটা দেইনি, এজন্য সে আমার দিকে তাকিয়ে আছে। তো কাপড়গুলো ছাদে দিয়ে আসলাম, ডাল বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এসে দেখি ডাল সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা বাগার দিয়ে দিলাম। আমি এখন জারিফ জাবরের জন্য তরকারিটা বসিয়ে দিব। এখানে আমি মাছ নিয়েছি, তিলিপোয়া মাছ, এটা কক্সবাজারের। গাজর দিয়েছি, আলু দিয়েছি, 2টা আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, আর হচ্ছে একটু আমার যে মেক করা মাংসের মশলাটা সেটা দিয়েছি। এখানে ল্যাজ দিয়েছি, ল্যাজের কিন্তু মানে এই মাছটাতে কোনো কাঁটাই নেই, শুধু মাঝখানে একটা কাঁটা। আর এখানে মাটির হাঁড়িতে গোস্ত রান্না করছিলাম আমি, সেদিনের গোস্তটা মজা হয়নি, লেগে গেছিলো, এজন্য অনেক বেশি ধোয়া গন্ধ হয়ে গেছিলো, পোড়া পোড়া গন্ধ। তো আজকে মাশাল্লাহ গোস্তটা আমি সুন্দর করে রান্না করছি, যেন পোড়া না লাগে একটু পরপর নেড়ে দিচ্ছি। তো গোস্তটার পেঁয়াজগুলো একদম গলে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। মাটির হাঁড়িতে বুঝি না, মানে প্রেশার কুকারের মতো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কেন হয়ে যায় এটাও আমি জানি না। আর অনেক মানে সুন্দর হয় তরকারিটা, একদম মাখা মাখা হয়। এই যে দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, আমি মাটির হাঁড়ি থেকে এই পাতিলে ঢেলে নিয়েছি। জাবের জারিফের তরকারিও রান্না শেষ, রান্নাঘরটাকে গুছিয়ে নিলাম, সব কাজ শেষ, এখন ঘরটা ঝাড়ু দিব আর ঘরটা মুছে নিব। তো আমি রান্না করার আগে একবার রান্নাঘরটাকে ক্লিন করি, রান্না করার পরেও আরেকবার রান্নাঘরটাকে ক্লিন করি। তো রান্নাঘরের খানাডুলিটা বের করে দেবো, নতুন একটা কিচেন র‍্যাক কিনবো। আর কোন পেজ থেকে কিনবো আমাকে একটু সাজেস্ট করেন, আর কোথা থেকে কিনলে ভালো হবে। এই খানাডুলিটা আমার কাছে আর ভালো লাগে না, রান্নাঘরটাকে দেখতেও কেমন জানি লাগে। তো তারপর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। ঘর ঝাড়ু দেওয়ার আগে পুরো ঘরটাকে আমার গোছাতে হয়। জারিফ জাবের খেলনা দিয়ে পুরো ঘরটাকে একদম এলোমেলো করে রাখে, এই যে দেখুন এখানেও খেলনা। তো আমি ঝাড়ু দিয়ে সব
কিছু আগে কমপ্লিট করে নেই। বৃষ্টি হয়েছিল, এই জন্য জানলাগুলো সব অফ করে দিয়েছিলাম, এখন বৃষ্টি শেষ, সব খুলে দিলাম। এই যে ঝুড়ির ভিতরে এখানে এই কর্নারটাতে এসে জারিফ জাবের দুজনেই খেলা করে, তো আমার এই কর্নারটা ভালো করে পরিষ্কার করে মুছেও নিতে হয়, যেন ওরা এখানে এসে বসলে কোনো জীবাণু বা কোনো ময়লা তাদের শরীরে না লাগে। তা আমি যথেষ্ট ট্রাই করে, অনেকে আমাকে বলেন যে প্রতিদিনই ঘর মুছতে হয় নাকি এই সেই, আবার জুয়েলের বাবাও আমাকে গালাগালি করে প্রতিদিন কেন তুমি ঘর মুছো, দুই দিন পর পর মুছলেই তো হয়। তো যেহেতু আমার ছেলেরা বেশিরভাগ সময় ফ্লোরে থাকে, হামাগুড়ি দেয়, তো আমার ঘরটাকে অবশ্যই অবশ্যই পরিষ্কার রাখতে হবে, যেন তাদের কোনো সমস্যা না হয়, তাদের ঠান্ডা না লেগে যায়। আর ধুলিবালির কারণে কিন্তু ডাস্ট অ্যালার্জি হয়, আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি জানি কীভাবে আমার ছেলেরা পেতেও পারে, এজন্য আমি সবসময় একটু সাবধানে থাকি। আমি যদি বিছানাটাও ঝাড়ু দিই তাহলে আমার মানে এত বেশি ঠান্ডা লেগে যায় যে আমি কথাই বলতে পারি না, নাক দিয়ে পানি পড়তে থাকে। তো এখানে তারা ঘুম থেকে উঠেছে 3:48, তো 3:48 আমি তাদের জন্য ভাত মেখে নিয়ে আসলাম, তাদের তরকারি দিয়ে পুরো ল্যাসটাকে মেখে নিয়েছি। ল্যাসটা অনেক বড় ছিল আর অনেক গোস্ত ছিল আর কি, শুধু মাঝখানে একটা কাটা। তো 3:38 তারা ঘুম থেকে উঠেছে, 12 বাজে ঘুমিয়েছিল তারা, 12 বাজে সেরেলাক খেয়ে ঘুমিয়েছিল। তো 3:48 উঠেছে দুজন একসাথেই ঘুম থেকে উঠেছে আজকে, তো তাদেরকে আমি ভাত খাইয়ে নিচ্ছি। তো তাদেরকে ভাত খাওয়াতে আমার সময় অবশ্য বেশি লাগে না, তাদেরকে আমি যখন ভাত খাওয়াই তারা মাশাল্লাহ মুখে দিলেই সুন্দর করে গিলে ফেলে, এজন্য আমার বেশি সময় লাগে না। আমার ছোটোকাল থেকে জুয়েরিয়াকেও আমি যখন ভাত খাওয়াতাম, মানে এক জায়গায় বসিয়ে তা বাচ্চাদের পিছনে পিছনে দৌড়ে দৌড়ে আমার খাওয়ানোটা, বা বাচ্চারা খাচ্ছে না বলে বাহিরে নিয়ে যাওয়াটা, কারোর সামনে খাওয়ানোটা, বাহিরে হাঁটা আর খাওয়ানো, এগুলো একদমই ঠিক না। কারণ বাহিরে কিন্তু অনেক কিছুই থাকে, বিড়াল কুকুর বা মানুষের চোখও ভালো না, এজন্য বাহিরে না খাওয়ানোটাই অনেক বেশি ভালো। আর আমি আমার ছেলেদেরকে এটা খাওয়াই, এভাবে খাওয়াই, ওভাবে খাওয়াই, তো আপনারা অনেকেই বলেন যে এত বেশি খায় কেন, রাক্ষসের মতো খায়, এভাবে খায় ওভাবে খায়, এগুলো বলা কিন্তু একেবারেই ঠিক না। কারণ আপনাদের ঘরেও বাচ্চা আছে, আমার ঘরেও বাচ্চা আছে, আপনি বাচ্চাকে খাবারটা কীভাবে শেখাবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি শেখাতে পেরেছি বিধায় আমার ছেলেরা খায়, আপনারা পারেননি এটা আপনাদের ব্যর্থতা, এই জন্য আমার ছেলেরা এইভাবে খায় ওভাবে খায় এগুলো বলার রাইট কিন্তু আপনাদেরকে কেউ দেয়নি। তো 3:48 খাবার শুরু করেছিলাম, এখন 4:02, আল্লাহর রহমতে তাদের খাবার শেষ। এখন তাদেরকে আমি মুখ মুছে দিব এবং পানি খাইয়ে দিব। তো আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি, আমার ছেলেদের খাওয়া নিয়ে কোনো কিছু বলবেন না। আর অনেকেই বলেন যে খাবার ছবি দিবেন না বা নজর লাগে, আলহামদুলিল্লাহ সকালবেলা তাদেরকে সুরা নাস ফালাক পড়ে আমি শরীরে হাতিয়ে দেই, আল্লাহর রহমতে এই দুইটা সুরা পড়ে বাচ্চাদেরকে ফু দিলে বা বাচ্চাদের শরীরে হাতিয়ে দিলে কোনোভাবেই নজর লাগবে না, তো আমি এই দিকটা অবশ্যই কেয়ারফুলি। তো বিকেলবেলা আমার ভাইয়া আসলো, হ্যাভেন আসলো, তারা ঘুরতে গিয়েছিল মাওয়াতে, এখান থেকে আমার বাসায় আসলো। আর এখানে যারে মুরগি দেখলে বলে কুককক, বিড়াল দেখলে বলে মাও, তো এগুলো আবার হ্যাভেনকে দেখাচ্ছিলাম যে দেখো সে সব কিছু চিনে। আর হ্যাভেন আসলেই আমার ছেলের গালটাকে একদম লাল বানিয়ে দিবে, মানে সে বলে যে আমি তোমার ছেলের জন্যই লিপস্টিকটা তিনতলায় ওঠার আগে আরও একটু ঘষে নেওয়ার দরকার, যে আমার ছেলেকে চুম্মা দিয়ে আমার ছেলের গালটাকে আরও বেশি লাল বানিয়ে ফেলবে, এটা আমি বলছিলাম। তো যাই হোক, আমার ভাইয়া আর হ্যাভেন জারিফ জাবেরকে অনেক বেশি ভালোবাসে, তো ওরা দুদিন পর পরই চলে আসে জারিফ আর জাবেরকে দেখার জন্য। আমার ভাইয়া জাবেরের ঘোড়া চড়ে ঘোড়া খেলছিল, এই দেখে জাবের প্রচুর হাসছিল, মানে ও কি বুঝেছে কি বুঝছিল আল্লাহ জানে। তো আলহামদুলিল্লাহ জাবের জারিফ দুজনেই অনেক বুদ্ধিমান। আর জারিফ দেখুন, আমি আমার নামাজ শেষ হলে, মাগরিবের নামাজ শেষ হলে সে আমার সাথে এসে আমার যায় নামাজে সিজদা দিচ্ছে, তো আমি তাকে দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে আল্লাহ দাও, আল্লাহ দাও, সিজদা দাও, এখানে এখানে নামাজ দাও। তো সে সুন্দর করে আবার নামাজ দেয়, যে দেখবেন ও শুধু মানে সিজদা দিতে পারে, ও যেহেতু দাঁড়াতে পারে, হাঁটতে পারে না, তো দাঁড়িয়ে ওই রকম হাত ধরে থাকতে পারে না, তো শুধু সিজদা দেয়, এটাই আলহামদুলিল্লাহ। তো এখন ওদেরকে আমি ফ্রুটস দিব কিছু বিকেলের নাস্তা হিসেবে, যেহেতু ফ্রুটস আছে এর জন্য ফ্রুটস দিচ্ছি। আর ওরা যেহেতু ভাত খেয়েছে প্রায় 4:00 বাজে, তখন ভাত খেয়েছে, এজন্য ওদেরকে আমি ভারী নাস্তা দিব না, সেই জন্য ভাবলাম যে ওদেরকে ফল দিই।
তো আমি তাদের জন্য কাঁথা বিছিয়ে দিলাম, বা কাঁথা বেছানোর পর ওদেরকে আমি বসতে বললাম। জাবের অলরেডি বসে গেছে, জারিফ নিচে ছিল, জারিফ কাঁথা বেছানো দেখি দৌড়ে চলে এসেছে, তো আমি বলছিলাম যে তুমি মাঝখানে যেয়ে বসো, সে আবার এসে মাঝখানে এসে বসলাম, বললাম যে দাঁড়াও তোমাদের জন্য ফ্রুটস নিয়ে আসি। তো একটা ড্রাগন কেটে দুইজনকে দিলাম, আর একটা মালটা দিলাম, আর একটু হলুদ তরমুজ দিলাম, আর দুইটা খেজুর দিয়েছি, আর একটা করে কলা দিয়েছি, একটা মালটার অর্ধেক দিয়েছি জারিফকে আর জাবেরকে, আর একটা ড্রাগনের অর্ধেক দিয়েছি জারিফকে, অর্ধেক দিয়েছি জাবেরকে, একটা কলা দিয়েছি আর দুইটা খেজুর দিয়েছি। তো বরাবরের মতোই জারিফ জাবের রঙিন ফলটা আগে খাবে। তো জাবের প্রথমে এক টুকরো ড্রাগন খেলো, তারপরে আবার বানানা খেলো। জারিফ মাশাল্লাহ অনেক বেশি ফল পছন্দ করে, জারিফ তার ফলের প্লেট একদম খালি করে আবার জাবেরের কাছে চলে যায়, জাবেরের কাছ থেকে ফল খাওয়ার জন্য। কিন্তু পাস্তা যখন দিই তখন জাবের তার পাস্তা আগে শেষ করে জারিফের কাছে চলে যায়, জারিফ থেকে খাওয়ার জন্য। এটা দেখেই বুঝলাম যে ওরা ফলটা, জারিফ ফল পছন্দ করে বেশি আর জাবের পাস্তা পছন্দ করে বেশি। তো এখন তাদের কে ঘুমানিয়ে দিব, কারণ তারা 4 বাজে ঘুম থেকে উঠেছে, যেহেতু আমি তাদেরকে 2 বার ঘুমানাই। তো এখন আবার ঘুমানিয়ে দিব, এখন প্রায় আজান দিয়ে ফেলেছে ইশার। তো এখন তাদেরকে ঘুমানিয়ে দিচ্ছি, সব বাতি নিভিয়ে শুধু ড্রয়িং রুমেরটা রেখেছি আর পর্দাটাও লাগিয়ে দিলাম। তো এই তো তারা দুজন এখন ঘুমিয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।